ওলামা ইকরাম বলছেন তাসদীকুন বিল জিনান ওয়া ইকরারুন বিল লিসান ওয়া আমালুল জাওয়ারিহি ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ইমানের আলোচনাটা খুব সূক্ষ্ম, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। মাথা পরিষ্কার করে ফেলেন, সপ্তাহে একটা দিন আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি। ইমানের আলোচনাটা খুব সূক্ষ্ম বিষয়, খুব চিন্তাকে পরিষ্কার করে নিয়ে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো বলা হচ্ছে তাসদীকুন বিল জিনান, অন্তর বিশ্বাস করা, অন্তর দিয়ে সত্যায়ন করা, স্বীকার করে নেওয়া, কোনো কিছুকে অন্তর থেকে মেনে নেওয়া, প্রথম শর্ত। ওয়া ইকরারুন বিল লিসান, আর ওই বিধানকে, ওই বিষয়কে, ওই আকীদাকে মৌখিকভাবে স্বীকার করা, মৌখিকভাবে সত্যায়ন করা, মৌখিকভাবে মেনে নেওয়া, মুখী ঘোষণা দেওয়া। আমালুল জাওয়ারিহ ওয়াল আরকান, এবং ওই কাজটি, ওই বিষয়টি, ওই আমলটি, যে আমলের শরীয়তে বর্ণনা করা আছে, ওরা যেমন অন্তর দিয়ে মেনে নিতে হবে, ওরা যেমন মুখিক স্বীকার করতে হবে, অনুরূপভাবে কর্মে, কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাতে হবে। ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। আর এই ঈমান এমন একটা জিনিস যা ভালো ভালো কাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে ঈমান বেড়ে যায়, আর অল্প বা খারাপ খারাপ কাজের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। তাহলে আমরা বুঝলাম যে ঈমানের মৌলিক একটা অর্থ হলো, পারিভাষিক অর্থ হলো যে মুখে স্বীকার করা, আগে আগে অন্তরে বিশ্বাস করা, অন্তর দিয়ে মেনে নেওয়া, ইসলামের শরীয়তের পূর্ণাঙ্গ বিধানকে, ইসলামের শরীয়তের প্রথম উচ্চ পবিত্র কুরআনুল করিমকে, ইসলামের বিধানের দ্বিতীয় উচ্চ পবিত্র সহি কুরআন এবং সহি হাদিসকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, অন্তর দিয়ে মেনে নেওয়া। দুই, মৌখিকভাবে স্বীকার করা, হ্যাঁ আমি এটা আল্লাহর কালাম, এটা স্বীকার করে নিলাম, এটা রাসূলুল্লাহর কালাম, আমি স্বীকার করে নিলাম, মৌখিকভাবে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মন অন্তর দিয়ে যেমন মেনে নিলাম, অনুরূপভাবে মৌখিকভাবে স্বীকার করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এগুলো মৌখিক যেমন স্বীকার করতে, মৌখিকভাবে যেমন ঘোষণা দিতে হবে, অন্তর দিয়ে মেনেও নিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার উপরে বিশ্বাস করাটা ব্যাপারে আমার সাতটি শর্ত আছে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আরো আটটি শর্ত আছে। এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে সম্মানিত সুধী মণ্ডলী। এরপরে স্বীকার করার সাথে সাথে আমালুল জাওয়ারিহ ওয়াল আরকান, কর্মে বাস্তবায়ন করা, কাজে বাস্তবায়ন করা। আপনি এই তিনটার সমন্বয়ে ঈমান, আপনি আমল করলেন কিন্তু মৌখিক স্বীকার করলেন না, আপনি ঈমানদার নন, আপনি আমল করলেন, মৌখিক স্বীকার করলেন কিন্তু অন্তর দিয়ে স্বীকার করলেন না, অন্তর দিয়ে মেনে নিলেন না, মানুষ দেখানোর জন্য করলেন, এটাও ঈমানদার নয়। মনে রাখবেন, একটা গাছ, গাছের মূল, গাছের শিকড় হলো গাছের প্রাণ। শিকড় যদি কেটে দেওয়া হয় তাহলে গাছ বাঁচবে, গাছ ছায়া দিবে, গাছ ফল দিবে, গাছের কাণ্ড বা গাছের ডালপালা গজাবে, গজাবে না। ঠিক ইমানের মূল হলো, ইমানের শিকড় হলো, ইমানের আসল হলো মুখে স্বীকার করা, অন্তরে মুখে অন্তর বিশ্বাস করা, মুখ অন্তর দিয়ে স্বীকার করে নেওয়া এবং মুখে স্বীকার করা, এটা হলো মূল শিকড়, ইমানের শিকড়। আর কর্মে বাস্তবায়ন করা হলো শাখা প্রশাখা, শাখা প্রশাখা। শিকড় যদি থাকে ডাল গজাবে, ফল দিবে, কিন্তু শিকড় যদি না থাকে ডাল গজাবে, ফল দিবে? তা আমি অন্তর দিয়ে স্বীকার মেনে নিলাম আর মুখে স্বীকার করলাম না, আমার শিকড় থাকলো, শিকড় থাকলো না। ইমানের মূল হলো, ইমানের শিকড় হলো, ইমানের আসল হলো অন্তর দিয়ে মেনে নেওয়া, মুখে স্বীকার করা, এটা হলো মানে মূল। এই দুটো জিনিস যদি আপনার থাকে, এরপর আপনি যত আমল করবেন সহি তরিকার ভিত্তিতে, আপনার শাখা ডালপালা তত গজাবে, তত গজাবে। আপনার আমল যত কমবে আপনার ডালপালা তত কমবে, কিন্তু ইমান থেকে আপনি বেরিয়ে যাবেন। এরপরে